মানব ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতারের পর তার অঢেল সম্পদের অনুসন্ধানের নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে পাপুল ও তার স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে ১৪৮ কোটি টাকা পাচারের তথ্য মিলে। পাচারের ক্ষেত্রে মেয়ে ওয়াফা ও শালিকাকে ব্যবহার করেন তারা। পাপুল যখন কুয়েতে ১৪ শিকের মধ্যে, তখন দেশে থাকা স্ত্রী তার এমপি পদের সুবিধা নিয়ে আগাম জামিন চেয়ে বসেন উচ্চ আদালতে। সঙ্গী হন মেয়ে ওয়াফা। উভয় পক্ষের শুনানি শেষে উচ্চ আদালত জামিন তো দেননি, বরং ১০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তাদের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তাদেরকে ১০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। যেহেতু হাইকোর্ট ডিভিশন ১০ দিনের মধ্যে সারেন্ডার করতে বলেছে, আমরা ১০ দিনের মধ্যে আদালতের আদেশের কপি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দুদক আইনজীবী বলছেন, পাপুল দম্পতি এমপি পদকে কলঙ্কিত করেছেন, তদন্তে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের ভয়াবহ তথ্য উঠে আসছে বলেও জানান তিনি। একজন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য হয়ে উনি যে অপরাধটা করেছেন সেটা উনি পুরো সংসদ সদস্যদের কলঙ্কিত করেছেন। কুয়েতে পাপুলের মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে ২৮ জানুয়ারি। এদিকে ৫ বছরেও বেসিক ব্যাংকের ৪০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার অভিযোগপত্র না দিতে পারায় দুদকের উপর ক্ষুব্ধ উচ্চ আদালত। ব্যাংকটির এক কর্মকর্তার জামিন শুনানিতে এই অসন্তোষ প্রকাশ করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।